নমস্কার, আমি জয়। আর আজকে আমি একটা জিনিস শেখাবো, সেটা হচ্ছে যে আমরা অনেকে এই বাদ্যযন্ত্রটার সাথে অনেকেই পরিচিত। তো আমাদের এখন যেটা হচ্ছে যে নতুন, মানে সরি প্রচণ্ড গরম পড়েছে তাই, আর সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে যেটা বলছিলাম, এই বাদ্যযন্ত্রটার সাথে সবাই খুব ভালোভাবেই পরিচিত। এই বাদ্যযন্ত্রটার নাম হলো গিটার, যেটা এখন আমার হাতে আছে। এটা হচ্ছে যে অ্যাকোস্টিক গিটার বা স্প্যানিশ গিটার যেটা বলা যায়। তো এই গিটারটা আমরা অনেকেরই শখ থেকে থাকে যে আমরা কিনবো বা বাজাবো সেরকম সামথিং। শখের বসে আমিও কিনেছিলাম, আমিও শিখেছি, আর আমার সেই শেখা থেকেই আজকের কিছু শেখার যে অভিজ্ঞতা, বা আমি যতটা পারি এখন ঠাকুরের আশীর্বাদে, সেইটাই কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তো সবার প্রথমে যেটা আমরা যে কোনো একটা ব্র্যান্ডিংয়ের গিটার এরকম একটা হয় সেটা একটা কিনব, অবশ্যই অ্যাকোস্টিক গিটার। আর একটু চেষ্টা করবেন যাতে একটু ভালো বাজেটের গিটারটা কেনা যায়, কারণ এতে অনেক সময় কি হয়, আমরা ম্যাক্সিমামই ওই বাজেটের ক্ষেত্রে, মানে টাকা পয়সার ক্ষেত্রের দিক থেকে আমরা একটু কম দামেরটাই প্রেফার করি। শুধু গিটার বলে গিটার নয়, বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো জিনিস, এই যা জিনিসপত্রের যা দাম হুহু করে বেড়ে যাচ্ছে সেটাই। তো সেক্ষেত্রে একটু ভালো বাজেট রাখলে ওই 3,500-4,000 টাকায়, বর্তমান পরিস্থিতির কথা বলছি, এখন 2023 দাঁড়িয়ে, সেটাতে 3,500-4,000 টাকায়, বা আপনি যদি 5,000 টাকা যদি বাজেট রাখেন তাহলে খুব ভালোই একটা গিটার আপনি পেয়ে যাবেন। সেক্ষেত্রে এত দামের কথাটা বলার কারণ হচ্ছে যে গিটারে কাঠের ব্যাপার থাকে, কাঠ বা এই যে বডি স্ট্রাকচারটা, ওইসব জিনিস। যাই হোক, অনেক কথা বাড়িয়ে ফেলছি। তো যেটা হচ্ছে মেন জিনিস, আমরা প্রথমে এই যে গিটারটা যখন দেখতে পাই, দেখতে পাচ্ছ সবাই, তো আমি একটু আপনি তুমি এরকম করে হয়তো বলে ফেলছি, কিছু মনে করবেন না। তো হ্যাঁ, এই যে পোর্শনটা, এইখান থেকে এই অবধি এই পোর্শনটাকে বলা হচ্ছে যে গিটারের হেড বা মাথা, আমাদের যেরকম মাথা হয় সেরকম। তারপরের যে এইখান থেকে এই অবধি পজিশনটা, সরি এই অবধি পজিশনটা, এই পজিশনটাকে বলা হচ্ছে নেক বা গলা বা ঘাড়। আর তারপরে গলার পরেই যেটা আসে আমাদের ফুল বডি, সেম গিটারের ক্ষেত্রেও গিটারের হোল বডি। এবারে যে জিনিসটা আসি সেটা হচ্ছে যে এখানে এই রকম করে কি আমরা দেখতে পাচ্ছি, এই কিগুলোর নাম হচ্ছে যে টিউনিং কি। আর এগুলোকে প্রত্যেকটা স্ট্রিং দিয়ে, 6টা স্ট্রিং দিয়ে বাঁধা আছে, যে স্ট্রিংগুলো যথাক্রমে ওপর থেকে যদি ধরি তাহলে ই, এ, ডি, জি, বি, ই, ই, এ, ডি, জি, বি, ই, এইভাবে করে সাজানো আছে। আর তারপরেই যে এই পোর্শনটা, এই যে সাদা রঙের এই অংশটা দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় গিটারের নাট। আর এই যে এই স্কোয়ারটা মতো, সরি এই ত্রিভুজের মতো যে আকৃতির বা এরকম সামথিং একটা প্লাস্টিক দেওয়া আছে এখানে, এরই মধ্যে আছে ট্রাস রড, যেটা এখান থেকে এই অবধি সীমাবদ্ধ। এটা কখনো গিটারে মানে হয় এই কাঠের জন্য এর মধ্যে একটা রড দেওয়া থাকে, যেটা কখনো এইভাবে কনকেভ বা মানে ওই বেঁকে যায়, হয় কখনো এরকম হয়ে যায় বা কখনো এইভাবে বেঁকে যায় এই পোর্শনটা, ঠিক আছে। তো সেই রকম করে গিটারটা যাতে কখনো না বেঁকে যায় সেই কারণের জন্য এইটা দিয়ে ম্যানুয়ালি ওটা অ্যাডজাস্ট করা যায়। যাই হোক, ওটা কখনো করতে যেও না, ওটা খুবই রিস্কি হয়, কারণ ওইটা সঙ্গে সঙ্গে যেটা অ্যালেন কি থাকে ওইটা দিয়ে ঘুরিয়ে দিলে সঙ্গে সঙ্গে হয়তো বাঁক নেয় না, আধ ঘন্টা কি এক ঘন্টা পরে ওটা অটোমেটিক বেঁকে যায় গিটারের এই অংশটা। কখনো এটা ট্রাই করতে যেও না, এক্সপার্ট ছাড়া কখনোর জন্যই করবে না, কারণ এতে করে তোমার গিটারটা ড্যামেজ হয়ে যেতে পারে, কারণ এর মধ্যে থেকে যে কোনো একটা জায়গা থেকে না ওই ট্রাস রডটা বেরিয়ে আসতে পারে, দিয়ে ব্রোক করতে পারে ফ্রেটবোর্ডের উপরটা। যাই হোক, তো তারপরে এই যে একটা যে দাগ দেখতে পাচ্ছেন, এই যে লম্বা লম্বা, এগুলোকে বলা হচ্ছে ফ্রেট। আর এই সমগ্র অংশটাকে বলা হচ্ছে ফ্রেট বোর্ড। এবারে ফ্রেট বোর্ডের এই প্রত্যেকটা হচ্ছে যে একটা করে ফ্রেট। আর দেখুন এখানে যতক্রমে 3, 5, 7, 9, 12 এগুলোতে পয়েন্টিং করা আছে, এগুলো হচ্ছে পজিশন মার্ক।
তারপরেই আমরা চলে আসছি এই যে কালো রঙের গোল অংশটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে সাউন্ড হোল। আর এটা তো বডি আছে, এটা হচ্ছে ব্রিজ। আর এই অংশটাকে, এটাকেও বলা হয় নাট, এই যে সাধারণ অংশটা, এগুলো ব্রিজ পিন। ঠিক আছে, তারপরে তো গিটারের বডি আছে। এবারে হচ্ছে যে গিটার ধরার নিয়ম। তো গিটার ধরার নিয়মে যেটা হচ্ছে যে মেন জিনিস, আমরা সবাই প্রথমে গিটারটাকে, এই যে দেখুন এইখানে একটা কাট করা আছে, এই কাট পজিশন অনুযায়ী এখানে আমরা এইভাবে এটাকে বসি। এবারে বসানোর পরে কি হবে, আপনার বাম হাত অবশ্যই, আমরা আশা করছি যতজন ভিউয়ার্স আছো তো তোমরা সবাই ডান হাতে লেখো, আশা করছি বাম হাতে যারা হয় তাদের ক্ষেত্রে অবভিয়াসলি এরকম হবে, তবে এই গিটারটা সেক্ষেত্রে হবে না, ও ক্ষেত্রে আলাদাভাবে ওই রকমভাবে গিটার তৈরি করা যায়, মানে পাওয়া যায় দোকানে ওই রকমই, এইরকম করে সেটা এই পায়ে থাকবে। যারা বেসিক্যালি বাম হাতে লেখে বা বাঁয়ে যাদের, বাঁ হাতে যাদের জোর আছে তারা এইভাবে ইউজ করে, তখন সেম কনসেপ্ট থাকবে, শুধু জাস্ট উল্টানো থাকবে জিনিসটা, আমাদের যেটা ওপরে ছিল সেটা ওদের নিচে চলে আসবে, আর এইরকম করে থাকবে। তো আমরা যেটা স্বাভাবিকভাবে যেটা প্রত্যেকে ইউজ হয়, যেটা ডান হাতের দিক থেকে যেটা যেটা সবাই করে, সেক্ষেত্রে এইভাবে গিটারটাকে এই থাইতে এইখানে রাখবে। ঠিক আছে, এই পজিশনটা কখনো আমি দেখেছি অনেকে, আমি আমার যা যা স্টুডেন্ট আছে তাদেরকে দেখেছি অনেকে এইভাবে ধরে বা এরকম করে দেখার চেষ্টা করে বা এইভাবে এরকম, কখনো এটা করতে যাও না, এটা ভুল। ঠিক আছে, ওটা প্র্যাকটিস করতে 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 মানে ভুল, হ্যাঁ অবভিয়াসলি ওটা ভুল, কিন্তু প্রথম যখন তারা যখন শিখছে তখন ওটা মেনে নেওয়া যায়, কারণ ওদের ওইটা সম্বন্ধে নলেজ থাকে না, ওটাকে একটু একটু করে শুধরালে ঠিক আছে। যাই হোক, তো সেটা হচ্ছে যে এইভাবে অলওয়েজ ধরার চেষ্টা করবে, আর কখনো আর এই ডান হাতটা সবসময় যেন এই রাখবে, এইটা এইখান থেকে এই থাকবে। ঠিক আছে, আর হাতের এই কবজির কাছ থেকে কখনো এই এই শক্ত করে ধরে রাখবে। ঠিক আছে, অনেকে আছে এরকম করে শক্ত করে ধরে রাখবে, যেমন হাতটাকে মুভ করে না, এটাকে মুভ করে না, এই এই কবজিটাকেও একটু একটু করে ফ্রি করতে হবে, জিনিসটা এই 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 জিনিসটাকে মুভ করতে হবে। যেরকম আমরা কখনো এই যে ঘণ্টা বাজাই, মানে যেটা ঠাকুরের কাছে যে ম্যানুয়ালি যেটা ছোটো ছোটো ঘণ্টা হয় না, ওই রকম করে যেগুলো বাজাই সেরকমই সেম জিনিসটা এই। তো গিটারের ক্ষেত্রে এই 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 মুভ মুভ করতে হবে। আর এখানে বাজানোর ক্ষেত্রে এই জিনিসটা ইউজ করা হয়, এটার নাম হলো প্লেকটার বা পিক। এটা বিভিন্ন সাইজ অনুযায়ী পাওয়া যায়, 0.96 mm, 0.88 mm, বিভিন্ন রকম সাইজের থাকে। তো এটাকে ধরার জন্য একটা নিয়ম আছে, এটা অনেকে ভুল করেন কি এইভাবে ধরে। ঠিক আছে, যে ট্রায়াঙ্গুলার শেপ আছে এটার সবচেয়ে তীক্ষ্ণতম এই অংশটা দিয়ে এটাকে প্লে করার জন্য, তো এটা অনেকে ভুল করেন কি এইভাবে ধরেন, এভাবে ধরাটা ঠিক নয়, কারণ এইভাবে ধরলে আমি দেখেছি বেশিরভাগ এই হাতের এই দুটো অংশে প্রচণ্ড পরিমাণে ঘাম হয়, আর অবভিয়াসলি আমার মতো যদি ব্যক্তি হয় তাহলে তো সেই ঘামে পুরো একদম, যাই হোক যা অবস্থা এই যে দেখতেই পাচ্ছেন, ভিডিও করতে 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 বারবার বারবার করে মুসছি ঘাম। যাই হোক, প্রচুর গরম পড়েছে, প্রচুর 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 আমাদের বাড়ির কাছে প্রচণ্ড পরিমাণে গরম। আর তো হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ধরার সময় হাতটাকে এইভাবে নিয়ে, যেমনি আমরা কখনো দেখাই কাউকে যে বেস্ট এই খাওয়াটা বেস্ট হয়েছে এরকম করে দেখাই, সেম জিনিস করবে কি এইরকম করে হাতের পজিশনটা রেখে এই জিনিসটাকে এইখানে জাস্ট রেখে এই। ঠিক আছে, দেখা যাচ্ছে, তো এই জিনিসটাই এবারে হাত যখন প্রথম আমরা যখন শিখবো তখন অবভিয়াসলি এই তোমাদের সবাইকে আগে জানিয়ে রাখি যে এটা হচ্ছে তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা, বৃদ্ধাঙ্গুলি, সেম বা যদি ইংলিশ টার্মে যেটা গিটারের ক্ষেত্রে যেটা ইউজ হয়, ইনডেক্স, মিডিল, রিং, পিঙ্কি অ্যান্ড থাম্ব। তো অবভিয়াসলি তোমরা যখনই করতে যাবে বা তখন অবশ্যই খেয়াল রাখবে যে পিঙ্কি বা কেনি আঙ্গুলটা এইখানে বসিয়ে এইভাবে ধরার চেষ্টা করবে প্রথমে যেটা, তারপরে তুমি গিয়ে সুবিধের মতো তোমার। ঠিক আছে, এইভাবে। আরেকটা জিনিস যেটা বলে দিই সেটা হচ্ছে যে অনেকে এইরকম কেনি আঙ্গুল ধরে করার সময় তখন দেখবে অটোমেটিক্যালি হাতটা না এইভাবে হয়ে যায়। ঠিক আছে, এই ফোনে আমরা একটা ফোনের পজিশন এরকম একটা দেখাই, কাউকে সাইন একটা দেখাই, সেরকম এই জিনিসটা এইভাবে হয়ে যায়, কিন্তু এইটা করবে না, কারণ বলছি ভুল যেটা শিখবে সেটাই দেখবে পরবর্তীকালে গিয়ে না, তোমার
অজান্তে তোমার অবচেতন মনে সেই ভুলটাই হয়ে যাবে। গানের ক্ষেত্রে আমি একটা এই জিনিসটা আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছি যে আমরা ধরুন কোনো গান যদি গেয়ে যাই না, যদি ভুল কোনো গানের লিরিক্স করে গেয়ে গেছি, ধরুন এই লাইনটা সাপোজ ধরি, এটাকে যদি আমি যদি কনভার্ট করে দিই যে আমারি অধুরে দিল কে রাস্তে রহে, এটা যখন রিপিটেশনে চলবে না, তখন এই যে হামারে অধুরে যে অংশটা, এটা আদৌ গানটাতে পুরো গানটাতে নেই, কিন্তু দিল কে আরমা আসু আমে বহে গে এই এই পোর্শনটা আছে। মানে অবভিয়াসলি তুমি খেয়াল করতে পারবে না যে কখন কীরকম ভুললেই তুমি ভুলটাই গিয়ে যাচ্ছ, অথচ তুমি সঠিকটা জানো, সঠিকটা জানো, তার সত্ত্বেও তুমি ভুলটাই গিয়ে যাচ্ছ, এটাই হয়। তো এটা কখনো করবে না, অলওয়েজ এই ধরলে কিনে উল্টাই করবে, যখন প্র্যাকটিসগুলো চলবে। আর তোমার সবসময় যেন ফার্স্ট ফিঙ্গার থাকবে ফার্স্ট ফ্রেটে, সেকেন্ড ফিঙ্গার থাকবে সেকেন্ড ফ্রেটে, থার্ড ফিঙ্গার থাকবে থার্ড ফ্রেটে, ফোর্থ ফিঙ্গার থাকবে ফোর্থ ফ্রেটে, প্র্যাকটিসের সময় অলওয়েজ। তারপর স্পাইডার ওয়াক যেটা হয় সেইটা প্র্যাকটিস করবে। স্পাইডার ওয়াক কীরকম হয়, এই যে একটা স্ট্রিং আছে না, এটাতে এই যে প্রেস করে ওয়ান টু থ্রি ফোর, এটাকে বলে স্পাইডার ওয়াক, এটা তোমরা প্র্যাকটিস করতে পারো। আর যখনই এই পোর্শনটা এইভাবে এই যে ক্লিয়ার সাউন্ড, এটা অনেকে জানে, এটা এই সাউন্ডটা আসবে অনেকে যারা প্রথমে করতে যাবে, তো এইটা যাতে না আসে সেটার জন্য সবসময় যেন খেয়াল রাখবে এই যে ফ্রেডবোর্ডটা আছে না, এই ফ্রেডবোর্ডের একদম এই দাগটার কাছাকাছি আঙুলটাকে বসানোর চেষ্টা করবে। জিনিসটা এই এই তোমার এই হাতের এই অংশটাকে জাস্ট এই সোজাভাবে বসাবে, আর বুড়ো আঙুলটা ঠিক তার পেছনে একদম সাপোর্টিভভাবে থাকবে এইখানে। কখনো যেন এই দাগের উপরে বসাবে না, তাহলে এরকম বাজিং সাউন্ড আসবে, বা দূরেও বসাবে না তাহলেও বাজিং সাউন্ড আসবে। একদম ওর গা ঘেঁষে জোরে করে প্রেস করবে, সাউন্ডটা খুব সুন্দর আসবে, ঠিক আছে। এরপরে যেটা চলে আসে সেটা হচ্ছে যে ওয়ান টু থ্রি ফোর, এই যে একটা কাউন্টডাউন চলছে বা একটা বিট চলছে ওয়ান টু থ্রি ফোর। দেখো আমি কিন্তু এইভাবে বলছি না যে ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর, এটা একটা কাট বিট হয়ে যাচ্ছে, এটা আসতে পারে, এটা আসবে না এমনটা নয়, কিন্তু আসতে পারে, কিন্তু তাও একটা বিট, একটা নির্দিষ্ট বিটকে রাখার চেষ্টা করতে হচ্ছে। ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর, এইভাবে করার চেষ্টা করবে। তো আজকের মতো ভিডিওটা এত দূর অবধি, ভালো লাগলে আর তোমরা যদি এই ভিডিও থেকে কিছুটা যদি উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি এর নেক্সট পার্ট পেতে চাও বা এইরকম আরও লেসন পেতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা সবাই যদি এরকম ভিডিওতে একটু করে সাপোর্ট দেখিও তাহলে তো আমি একটু মোটিভেট হব, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্ত, আর এত দূর অবধি যারা বিনা স্কিপ করে ভিডিওটা দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের মতো টাটা, ভালো থাকো, সবাই।